আজ পাকিস্তানের সুপ্রিম কোর্টে আবারও শুনানি হয়েছে তিন বিচারপতির প্যানেলে। কি সিদ্ধান্ত হলো সেই প্যানেলে, যে 27 এপ্রিলকে টার্গেট করে পুরো পাকিস্তান তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে, সেখানে শেষ পর্যন্ত কি রায় হলো বা শুনানি কোন পর্যায়ে গেল? ইমরান খান কি বার্তা পাঠালেন নতুন করে? পাকিস্তানে নির্বাচন নিয়ে আবার কি ষড়যন্ত্র করছে সরকার? দর্শক, এই প্রশ্নের উত্তরগুলো মিলাবো আজকের ভিডিওতে, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পাকিস্তান সুপ্রিম কোর্টের আজ তিন বিচারপতির প্যানেলের শুনানি ছিল। সকাল থেকেই পুরো পাকিস্তানিদের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। সকাল থেকে শুনানি শুরু হয় এবং শেষ পর্যন্ত শুনানি মুলতবিও করা হয়। আজ রাত 12টার মধ্যে সরকারকে, নির্বাচন কমিশনকে অর্থ দেওয়ার নির্দেশ করা হয়েছে। তবে কয়েকটি বিষয়ে নজরে আসছে যে সুপ্রিম কোর্ট আদালত অবমাননার দায়ে সরকারকে কেন তার পদ থেকে সরাচ্ছে না, বা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এমপিরা বারবারই সুপ্রিম কোর্টকে গালাগাল করার পরও কেন আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এরকম কয়েকটি প্রশ্ন নিয়েই কথা বলেছিলাম বেশ কজন সিনিয়র সাংবাদিকের সাথে। তথ্য মিলেছে বেশ গুরুত্বপূর্ণ কিছু, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপ্রতিরা চাইলে যে কোনো সময় বর্তমান পিডিএম সরকারকে অবৈধ করে দিতে পারে। বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চটি রয়েছে, তারা চাইলে যে কোনো সময় এই সরকারকে তার পদ থেকে সরিয়ে দিতে পারে। কারণ বেশ কবার আদালত অবমাননা করেছে এবং আদালতের নির্দেশ অমান্য করেছে, কিন্তু সুপ্রিম কোর্ট তারপরও শাহবাজকে কেন ক্ষমতা থেকে সরাচ্ছে না? এর উত্তর মিলেছে এরকম যে বর্তমান সুপ্রিম কোর্ট চাইছে যে কোনোভাবে সরকারকে নির্বাচনে বাধ্য করতে। সরকার যতই বলছে তারা 14 মে নির্বাচন করবে না, সুপ্রিম কোর্ট তাদের চারদিক থেকে ততই ঘিরে ফেলছে। এখন সরকারকে বা এই পিডিএম গভর্নমেন্টকে বা তার ক্যাবিনেটকে এই মুহূর্তে যদি সুপ্রিম কোর্ট পদ থেকে সরিয়ে দেয়, সেক্ষেত্রে পাকিস্তানের আরেকটি সংকট সৃষ্টি হবে এবং সেই সংকটটি হয়তোবা এস্টাবলিশমেন্ট নিজের আওতায় নিয়ে নেবে। এটি বুঝতে পেরে সুপ্রিম কোর্ট তাদের তহিনী আদালত বা আদালত অবমাননার দায় ক্ষমতা থেকে না সরিয়ে বরং তাদেরকে চেষ্টা করছে যে কোনোভাবে নির্বাচনে বাধ্য করতে। আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে ইম্পর্টেন্ট যে মেসেজগুলো বা রিমার্কসগুলো বিচারপতিরা দিয়েছেন সেগুলো হলো, সরকার বিচারপতিদের কাছে বলেছে তারা সকল রাজনৈতিক দলগুলো সমঝোতা বা আলোচনা করতে চায় এবং পুরো পাকিস্তানে একসাথে নির্বাচন করতে চায় এবং সেদিকেই তারা এগিয়ে যাচ্ছে। অতএব বিচারপতিরা যেন তাদেরকে আরও সময় দেয়। আরও পিডিএম সরকারের টার্গেটটা হলো তারা এভাবে কালক্ষেপণ করবে এবং 90 দিন অতিক্রান্ত হওয়ার পর তারা বলবে যেহেতু 90 দিনের মধ্যে নির্বাচন হয়নি, সেহেতু এই নির্বাচন আগামী 2-3 বছর পেছানো যাবে। সুপ্রিম কোর্ট সরকারের এই অভিসন্ধি বুঝতে পেরেছে, সরকার যে ষড়যন্ত্র করছে সেটিও বুঝতে পেরেছে। তাই সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন 14 তারিখই হবে, আর যদি আপনারা সকল দল বসতে চান, সমঝোতা করতে চান, আলোচনা করতে চান, তবে সেটা করতে পারেন, তবে সেটা দায়িত্ব সুপ্রিম কোর্টের নয়। যদি আলোচনা করে সব দল কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেন সেটি বেটার, তবে সুপ্রিম কোর্ট এর জন্য সময় দেবে না বা এর জন্য অপেক্ষাও করবে না। অর্থাৎ সরকার যে আশায় সুপ্রিম কোর্টকে প্রতারিত করতে চেয়েছে, সুপ্রিম কোর্ট বুঝে সরকারকে সেখানে মলম লাগিয়ে দিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত সুপ্রিম কোর্ট 14 মে নির্বাচন করবে। আদালত শুনানির শেষে পিটিএর বেশ কজন সিনিয়র নেতা শাহ মাহমুদ কুরেশি, ফাওয়াদ চৌধুরী এবং শেখ রশিদ মিডিয়ার সামনে কথা বলেছেন। তারা স্পষ্ট করে বলেছেন পাকিস্তানের আইন বলছে 90 দিনের মধ্যে ইলেকশন। সুপ্রিম কোর্টের বিচারপতি বা দেশের প্রধানমন্ত্রী বা এস্টাবলিশমেন্টের প্রধান কেউ চাইলেও এটি করতে পারে না। ফাওয়াদ চৌধুরী স্পষ্ট করে আদালতের সামনে বলেছেন দেশের সুপ্রিম কোর্ট কিংবা পার্লামেন্ট তারও উপরে আইন, সবচেয়ে বড় সুপ্রিম হলো আইন, আইন সবাইকে মানতে হবে, সেটা বিচারপতি হোক, দেশের প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, সেনাপ্রধান হোক। এবং ফাওয়াদ চৌধুরী যখন এই বক্তব্যটি দেন তখন আদালতের বিচারপতিরা একসাথে বলেন
এটি ঠিক এবং এটি সঠিক। ইতিমধ্যে আদালতের বিচারপতিদেরকে আটকাবার জন্য পার্লামেন্টে একাধিক বৈঠক করেছে শাহবাজ শরীফের ক্যাবিনেট। তারা বলছেন তারা পার্লামেন্টে যে আইন পাশ করবেন সেটি সঠিক, আর সুপ্রিম কোর্ট বলছে পার্লামেন্ট কোনো আইন পাশ করতে পারবে না যেটি পূর্বের আইন সেটি বহাল থাকবে, আর আইন পাশ করতে গেলে সংখ্যাগরিষ্ঠতার যা প্রয়োজন, আর শাহবাজ শরীফ সরকারের যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন তা তাদের হাতে নেই। কিন্তু শাহবাজ শরীফের কোনো সংখ্যাগরিষ্ঠতা লাগছে না, কারণ তার উপরে রয়েছে এস্টাবলিশমেন্ট মানে সেনাবাহিনী। যার পক্ষে সেনাবাহিনী থাকবে তাদের জন্য আইন কোনো ম্যাটারই না, আইনকে তারা তো আকাই করবে না। সুপ্রিম কোর্টের আরেকটি কারণে হয়তোবা সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত শাহবাজকে তার পদ থেকে সরাননি, সেটি হলো এস্টাবলিশমেন্টের এজেন্সি বা এস্টাবলিশমেন্টের চাপ রয়েছে আদালতের উপর। অর্থাৎ এই মুহূর্তে প্রধান বিচারপতিরা কৌশলে খেলছেন পিডিএমের সাথে, কারণ পিডিএমকে তারা যে কোনোভাবে ভোটে আনতে চাইছে, অর্থাৎ নির্বাচনে মুখোমুখি করতে চাইছে। যে পিডিএম কদিন আগেও তারা সমঝোতা বা আলোচনা করতে রাজি ছিল না, তারা অবশেষে রাজি হয়েছে সমঝোতা বা আলোচনায় বসবে। তবে ইমরান খান সরকারের এই ষড়যন্ত্রে পা দেননি, তিনি বলেছেন দেশের আইন অনুযায়ী 90 দিনের মধ্যে ইলেকশন হবে। এবং ইমরান খানকে যতগুলো ট্র্যাপে ফালাবার চেষ্টা করেছে ষড়যন্ত্রকারীরা, একটি ট্র্যাপেও ইমরান খান পা রাখেননি। তবে ইমরান খানের কাছে আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু মেসেজ আসছে বলে তথ্য পেয়েছি। চীন, রাশিয়া, তুরস্ক ইমরান খানকে যে মেসেজ দিয়েছে তাতে করে শাহবাজের জন্য ঘুম হারাম হয়ে গেছে। তবে এস্টাবলিশমেন্ট এখন পর্যন্ত ইমরান খানকে কোনো গ্রিন সিগন্যাল দিয়েছে কি না জানা যায়নি। তবে সাম্প্রতিক অর্থাৎ গতকালকে পাকিস্তান সেনাবাহিনীর DGISPR অর্থাৎ সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের প্রধান যে বার্তা দিয়েছে তাতে করে পিডিএমের ঘরে কিছুটা শোক বইছে। কিন্তু শেষ পর্যন্ত এই শোকটা পিডিএমের ঘরে থাকবে নাকি এটা আবার পিটিআইকে আচ্ছন্ন করবে সেটা এখনও বলা যাচ্ছে না। প্রিয় দর্শক, সেনাবাহিনী বরাবরই বলছে তারা নিরপেক্ষ নিউট্রাল, কিন্তু এখন পর্যন্ত পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চলছে, অনেক সিনিয়র নেতাদের গ্রেফতার করছে এবং বহু নেতাকে গ্রেফতার করে তারা আদালতে যখন হাজির করছে আদালত জামিন দেওয়ার পর অবৈধভাবে তাদেরকে আরেকটি থানায় আটকাচ্ছে, আবার সেখানে যখন জামিন দিচ্ছে আদালত আরেকটি নতুন মামলা তাদেরকে গ্রেফতার করছে। এভাবে আলী আমিন গান্ডাপুরি সহ বেশ কজন নেতাকে গ্রেফতার করে পুরো পাকিস্তানের থানাগুলোতে ঘোরাচ্ছে এই পিডিএম সরকারের পুলিশ বাহিনী। কিন্তু আদালত এর ব্যাপারেও কোনো শক্ত অবস্থানে যেতে পারছে না, কেন এস্টাবলিশমেন্ট আদালতকে চাপের মধ্যে রেখেছে। দর্শক, তাহলে সুপ্রিম কোর্টের আজকের রায়ে আমরা দুটো বিষয় জানলাম যারা অপেক্ষা করছে। আবারও বলছি 14 মে নির্বাচন হবে, যদিও এই 14 মে নির্বাচনটাকে সরিয়ে পেছাবার জন্য আজকে রাষ্ট্রপক্ষ চেষ্টা করেছে, কিন্তু আদালত এখন পর্যন্ত 14 মে নির্ধারণ করেছে। 2, যদি রাজনৈতিক দলগুলো আলোচনা করতে চায় করতে পারে, তবে এটি সুপ্রিম কোর্টের এখতিয়ারের বাইরে বা সুপ্রিম কোর্ট এই বিষয়ে তাদেরকে পজিটিভ নেগেটিভ কিছুই বলবে না, তারা আলোচনা করলে ভালো না করলেও 14 তারিখে নির্বাচন। 3 নম্বর মেসেজটি হলো এস্টাবলিশমেন্ট এই মুহূর্তে নির্বাচন চাইছে না, তারা চাইছে পুরো পাকিস্তানে একসাথে নির্বাচন হোক আর সেটি অক্টোবরে গিয়ে ঠেকবে। তবে এখানে একটি ব্যাপার আছে, আগামী সেপ্টেম্বরে প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের মেয়াদ শেষ হবেন এবং সেপ্টেম্বরের পর অক্টোবরে নির্বাচনের ডেট দেওয়ার প্রধান কারণ হলো অক্টোবরে কাজী ফয়েজ ইসা তিনি প্রধান বিচারপতি হবেন এবং তিনি বসার পর এই পিডিএম সরকার এই নির্বাচনটাকে 2-3 বছর পিছিয়েও নিতে পারে। অর্থাৎ কাজী ফয়েজ ইসা তো একেবারে ডাইরেক্ট পিডিএমের ঘরের তাঁবেদার চাকর, যেটাই বলি সেটাই তো, সেই বিচারপতি তো কী রায় দেবে এটা আমরা এখনই বুঝতে পারছি। তাহলে অক্টোবর হবে সরকারের মূল টার্নিং পয়েন্ট, অর্থাৎ অক্টোবরে নির্বাচন পেছাতে পারলে অর্থাৎ ওমর আতা বান্দিয়াল বিদায় নেবার পর পিটিএর হাতে আর কোনো অস্ত্র থাকবে না, আর তাই ইমরান খানের চেষ্টা হলো যে কোনোভাবে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন, অর্থাৎ 14 মে পাঞ্জাবের যে ইলেকশনটা হবে যদি সরকার পিটিএর সাথে সমঝোতা করতে চায় পিটিআই হয়তো জুন জুলাই পর্যন্ত সময় দেবে বর্তমান সরকারকে। অর্থাৎ পুরো পাকিস্তানের একসাথে প্রাদেশিক নির্বাচন, একসাথে কেন্দ্রীয় সরকারের নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনের জন্য জাতীয় পরিষদ নির্বাচন সহ সকল নির্বাচনের ডেট যদি একই দিন দিতে চায় সেক্ষেত্রে সেটি জুলাইতে গিয়ে ঠেকতে পারে, অর্থাৎ জুলাইয়ের পর আগস্ট পর্যন্ত পিটিআই মেনে নেবে বা ইমরান মেনে নেবে, কিন্তু সেপ্টেম্বরের পর ইমরান খান মেনে নেবেন না, কারণ সেপ্টেম্বর পর্যন্ত বা সেপ্টেম্বর পার হয়ে গেলে এই সরকার আর নির্বাচনে যাবে না, তখন সেনাবাহিনীর মতো সুপ্রিম কোর্টও হয়ে যাবে এই পিডিএমের বুক পকেট। অতএব ইমরান খান যে কোনোভাবে জুন জুলাই
আগস্টের মধ্যেই নির্বাচন করাতে চাইছেন। প্রিয় দর্শক, এখন পর্যন্ত পার্লামেন্টে আস্থা অনাস্থা ভোট হয়নি। আজকে কখন এই ভোটটি হবে এখনও পাকিস্তানের গণমাধ্যম জানায়নি, নাকি এই সিদ্ধান্ত থেকে শাহবাজ সরে এসেছে সেটিও আমরা নিশ্চিত নই। তবে আজ 27 এপ্রিল পাকিস্তান পার্লামেন্টে আস্থা অনাস্থা ভোট হবার কথা রয়েছে। যদি হয়ে থাকে আমরা ইনশাআল্লাহ আমাদের নেক্সট বুলেটিনে এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাব। দর্শক, আজ রাত 9টায় আমাদের আরেকটি স্পেশাল সংবাদ থাকছে, আর সেখানে আমরা জানাব মধ্যপ্রাচ্য শাসন করবে তুরস্ক না মার্কিন যুক্তরাষ্ট্র, এবং আগামী দিন আরব রাষ্ট্রে কে মোড়ল হয়ে ঢুকছে, চীন নাকি ভারত। তবে সব কিছু উতরে তুরস্কের পাল্লা ভারী। মুসলিম দেশ হিসেবে আরব রাষ্ট্রের জনগণের পছন্দ তুরস্ক। এই বিষয়ে আমাদের একটি বিস্তারিত বুলেটিন থাকবে, আশা করি বাংলাদেশ সময় রাত 9টায় সেই ভিডিওটি দেখবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।